মঙ্গলবার মালদার মোথাবাড়ি বিধানসভার রদবাড়ি গ্রাম পঞ্চায়েতের 90 নম্বর বাবলা এসএসকে বুথে ভোট দিলেন 109 বছরের বৃদ্ধা নমনী ঋষি। বৃদ্ধার ভোট গ্রহণকে কেন্দ্র করে গোটা গ্রামে উন্মাদনা লক্ষ্য করা যায়। আপনি কতদিন থেকে ভোট দিচ্ছেন? কতবার ভোট দিয়েছেন মনে আছে? এবার ভোট দিয়ে আপনার কেমন লাগছে? এবার ভোট দিয়ে আপনার কেমন লাগছে? আপনার আর কতদিন ভোট দেওয়ার ইচ্ছা আছে? স্বাধীনতার সময়ে ভোট দিয়েছিলেন? যখন ইংরেজদের সময় তখন কি ভোট দিয়েছিলেন? তখন নমনী ও তার পরিবারের সদস্যরা জানান, পরাধীন ভারতবর্ষে এই বৃদ্ধা ভোট দিয়েছেন। এদিন নমনীর পরিবার সেজেকুজে টোটোতে চাপিয়ে বৃদ্ধাকে ভোট কেন্দ্রে নিয়ে যান। নমনী ঋষির পৌত্র প্রসেনজিৎ ঋষি পঞ্চায়েতের সদস্য। তিনি জানান, স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে এই বৃদ্ধা ভোট দিয়ে আসছেন। 52 নম্বর ভোট রমন ঋষি, আমার ঠাকুমা, দীর্ঘদিন ধরেই ভোট দিচ্ছে এবং স্বাধীনতার আগে থেকে আন্দোলন করে স্বাধীনতার জন্য দেশের জন্য। 1947 সালে এবং 15-ই আগস্ট মালদা যখন পাকিস্তানের মধ্যে পড়ে যায়, হ্যাঁ, মালদাটাকে সেই 18 আগস্ট নিয়ে আসার জন্য তিনি দুদিন আন্দোলন করেছিলেন। ওনার বাবার বাড়ি হচ্ছে বালুচর, হ্যাঁ, দক্ষিণ বালুচর, সেখান থেকে আন্দোলন দুদিন করেছিলেন। তারপর 18 আগস্ট যখন মালদা আবার ভারতবর্ষে আসলো, তখন তিনি প্রথম ভোট দিয়েছিলেন লোকসভা ভোট। তারপর দীর্ঘদিন তিনি ভোট দিয়ে যাচ্ছেন। ওনার বয়স 104 বছর বর্তমানে এবং ভোটার কার্ডে ভুল বছর তো এখন 94 বছর বয়স আছে। এবং দীর্ঘদিন অরিজিনাল বয়সটা কত? অরিজিনাল বয়স 104 বছর, 1914 সালে জন্মগ্রহণ করেছে। ভোট দেওয়ার প্রতি নিজেরই ইন্টারেস্ট আছে না আপনারা এ করেন? না, ভোট নিজেরই ইন্টারেস্টে নিজে আসে যায় এবং প্রতিদিন চলাচল করে, প্রতিদিন স্ট্যান্ডে যায়, মানুষের সঙ্গে যোগাযোগ রাখে এবং এলাকার মানুষ ওনার প্রতি খুব ভালোবাসা আছে যে দেখার জন্য বা সবার সাথে সম্পর্কে সবার দিদা মানে 18 আগস্ট প্রথম যে 15 আগস্ট পাকিস্তানে পড়ে গেছিলো সেই সময় ওনার ভূমিকা কী ছিল? ওনার ভূমিকা ছিল যে ওরা বাংলাদেশে যখন পড়ে গেল বাংলাদেশ খাতার দৃশ্য ছিল না, মানে ইন্ডিয়ান হতে কিন্তু দুদিন ধরে আন্দোলন করেছিল, ইংলিশ বাজার যেহেতু করেছিল তখন, হ্যাঁ, এবং 18 আগস্টটা আবার স্বাধীন হয়েছিল। মালদা থেকে দেবসিংহ রিপোর্ট, আনন্দবার্তা।